হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল ইন ওয়ান আজকে আমি তোমাদের খেজুরের গুঁড় দিয়ে বাটি সাপটা করে দেখাবো তো আমরা এখানে প্রথমে আড়াইশো ময়দা নিয়ে নিয়েছিলাম এরপর নিয়ে নিচ্ছি আড়াইশো চালের গুঁড়ো এবার দুটোকে ভালোভাবে মিক্সড করে নেব আর এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন স্বাদ মতো আর আমরা উষ্ণ গরম জল করে নিয়েছি আর তার মধ্যেই খেজুরের গুড়টা দিয়ে দিয়েছে দিয়ে গরম জলের সঙ্গে গুড়টাকে মিক্সড করে এবার আমরা এই মিশ্রণটার মধ্যে সেই জলটা গুড় দিয়ে যে আমি জলটা করে রেখেছি সেই জলটা দিয়ে এই পুরো ব্যাটারটা তৈরি করবো আমরা অল্প অল্প করে সেই জলটা দিয়ে দিচ্ছি এটা উষ্ণ গরম আছে আর এটাকে ভালোভাবে আমরা মিক্সড করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কত ভালোভাবে আমরা গুলে নিয়েছি আর ব্যাটারটা খুব পরিমাণে পাতলা বা খুব মোটা হবে না সামান্য গাঢ় গাড়ো হবে এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে এরপর আমি একটা বেগুনের বোটা কেটে নিয়ে আর একটা বাটিতে সামান্য তেল আর জল মিক্সড করে ওটা কড়াইতে লাগিয়ে দিলাম আর কড়াইটা অবশ্যই ভালোভাবে গরম করবে কড়াইটা যদি ভালোভাবে গরম হয় তাহলে বাটি বাটিসটা খুব ভালোভাবে কড়াই থেকে উঠে আসবে লেগে যাবে না এরপর আমরা সামান্য একটু ব্যাটার দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছিলো এরপর আমরা কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নিচ্ছি আস্তে আস্তে যখন এটা শুকিয়ে যাবে আর এরকম ফুটো ফুটো হয়ে যাবে তখন আমরা খেজুরের গুড়ের সন্দেশটা যে রেখেছি সেটা এটার মাঝখানে দিয়ে দেব তো আমরা এখানে দিয়ে দিলাম কিছুটা সন্দেশ এরপর আমরা এটাকে আস্তে আস্তে করে তুলে নেব আর পাটির যখন পুটটা দেবে সেই জায়গাটা ভালো করে চেপ মানে চেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই দুদিকটা ভালোভাবে চেপে দিলে পাটিসাপ্তাটা দেখতেও সুন্দর লাগবে আর এরপর আমরা কড়াইতে রেখে দিয়েছি তার কারণ আমরা আর একটু কালার করব আর এটার কালার হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব তো আমাদের পিঠেটা একদম রেডি তাই আমরা এটাকে নামিয়ে নিয়েছি এভাবে আমরা আরও কতগুলো পিঠে করেছি দেখো ফ্রেন্ডস আমাদের পিঠে রেডি দেখতে ঠিক এরকম হয়েছে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো দেখার জন্য সো বাই আজ এইটুকুই